ইসলামকে হকিকার শরিয়াত তরিকত মারিফাত চারটে ভাগ করে যেভাবে ধ্বংস করা হয়েছে, ঠিক অমনি করে ইসলামকে চারটে মজাবে ভাগ করে মুসলিম উম্মাকে চার ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। ফলে এই মুসলিম উম্মা কখনো ঐক্যবদ্ধ হতে পারছে না। আপনি একটা ভালো কাজ করছেন, আপনি ছেলে, বাবা বলছে এই তুই মজাব সারিয়ে গেলি, তোর বাবা দেখে ভুল বুঝতো, এই যে মজাবের দোহাই দিয়ে বহু ছেলে সত্য মানতে পারছে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। অনেকে বলে দুঃখ করে আহলে হাদিস বলতে ফকি না, ওরা হাদিস জানে, এরা হলো আমরা কি বলে ওই নারকেল কি হলো সোবড়া, সোবড়া বলে না নারকেলের বাইরে সোবড়া, এই সোবড়া চষে আহলে হাদিসরা। আসলে হকিকত শরীয়ত মারেফাত আর তরিকত করে শরীয়ত আলারা সোবড়া ছেড়ে আর তরিকত আলারা উপরে ওই কি বলো নাকি কাট কি বলে নারকেলের উপরটা কি মালা তো শক্ত শরীর, হ্যাঁ তরিকতলারা মালায় ঘরে আর হকিকতলারা শ্বাস খায়। মানে মানে আমাকে এখন হকিকত তরিকত শরীয়ত মারেফাত চারটি মধ্যে ঢুকতে হবে, নইলে আমরা ইসলাম পূর্ণ হবে না। আমি বলি এটা কোথার তো পেলো, পরে খুঁজে পেয়ে গেছে কে কে বলেছে কথাটা, সে সর্বপ্রথম জানা হয়ে গেছে। এগুলো আমার বই দিয়ে দিয়েছি, ফেরকা না যে বইটা পড়ে দেখবেন, ওখানে আমি আলোচনা করে দেবে ডিটেলস। ইসলামকে হকিকত শরীয়ত তরিকত মারেফাত চারটে ভাগ করে যেভাবে ধ্বংস করা হয়েছে, আলামরা সাবধান থাকবেন। ঠিক অমনি করে ইসলামকে চারটে মজাবে ভাগ করে মুসলিম উম্মাকে চার ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। ফলে এই মুসলিম উম্মা কখনো ঐক্যবদ্ধ হতে পারছে না। আপনি একটা ভালো কাজ করছেন, আপনি ছেলে, বাবা বলছে এই তুই মজাব সারিয়ে গেলি, তোর বাবা দেখে ভুল বুঝতো, এই যে মজাবের দোহাই দিয়ে বহু ছেলে সত্য মানতে পারছে না। কারণ বাপ তাকে বয়কট করবে, বাপ বয়কট করলে সে পড়াশোনা করে খরচ দিবে কে, রিস্ক দেবে কে? হর হামাশা এরকম ঘটনা আমাদের মার্কাজে ঘটছে, আসছে, কান্নাকাটি করছে, স্যার যাবো কোথায়? জীবনের বিনিময়ে তারা একটা হাদিস মানছে। আমরা প্রাণ ভরে দোয়া করি ওই সমস্ত সত্যসেবী যুবক এবং মুরব্বীদের জন্য যারা বাপদাদা চোদ্দ পুরুষের সমস্ত মজহাব এবং আকিদা আমল পরিত্যাগ করে সে সহি হাদিসের মহব্বতের নদপড়ে আসে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও এবং তাদেরকে ইহকালে পরকালে উত্তম যাজা দান করো।